আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তইলে এখন যে নিউজ ইয়ান্দা আছে মন্ডলের মাঝে কথা হাইলা যে মিলিটারির বেস হয়ে আছে মানুষের গুলি মেরেছে। তাহলে ইবাইয়ে 2016 মাঝে রোহিঙ্গা মুসলমানরে গুলি মারিয়রে মাজিল দে মিলিটারি বেস ইবা গ্রুপ ইবা মায়ানমার মিলিটারি 33 লাইট ইনফেন্ট্রি ডিভিশন ওর তলে 33 ইনফেন্ট্রি দাসে জিবা ডিভিশন আছে ইতারা ইনভলভ ইন দে ডেডলি ক্র্যাকডাউনস হ্যাপেনিং নো ইন মন্ডলে। মন্ডলে মাঝে কথা হাইলা যে তারা রোহিঙ্গা মুসলমানরে মাস গ্রিপ গজিল আন্ডাং মাঝে। তলে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট মাঝে 2018 আগস্টর দাসে আগস্ট দাসে যে রিপোর্ট বানাইল তলে 33 ইনফেন্ট্রি আছে ডিভিশন ব্যাটেলিয়ন যেবা আছে মিলিটারি বেসড ইতারা রোহিঙ্গা মুসলমানের জনসাইড যে তারা গজ্জে আন্ডাঙ্গর মাস গ্রেপ যে তারা গজ্জে ইতারা দাসে কথা হাইলা মান্ডেলের মাঝে গুলি মার্জি দে গুলি চালাইয়ে দে ইতারা বরাবর এক্সাক্ট ইতারা তুললে ইয়ানরে তারা দাসে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে ইতারা ওরে এদা আছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইম ওর দাসে এনজাম লাগাই রেখে এন্দিল্লা মিলিটারিয়ে গত হাইলা মন্ডলে যায় আর একবার ক্রাইম করি মানুষের গুলি মারি মারছে। এটলাস টু ইয়ং বয় মানে দোয়া গোড়া হওয়া ডেট মরি গিয়ে 20 জন ইঞ্জুরি হয়ে 15 জন ধরছে গত হাইলা মন্ডলের মাঝে। তলে এতাল্লা যেবা নাকি 33 দাসে 33 নম্বর দাসে মিলিটারি বেসড যেবাইয়ে রোহিঙ্গা মুসলমানের জনসাইডার দাসে ইতারা এখন মায়ানমার দাসে মিলিটারি মিয়া লাইনে তারারে ইউজ করি এখনো মন্ডলের মাঝে তারা জরিয়া গুলি চালাইয়ে মানুষ মারা বাদ দে মিলিটারি মিয়া লাইনে। তাহলে ইয়ানরে ইউএনর দাসে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারার এগেস্ট মধ্যে অলরেডি কি দাসে ক্রাইম ওয়ার ক্রাইম ওর দাসে তারার দাসে জুলুমর কেস লাগাই রেখে। তাহলে এখন তারা আরেকবার দাসে বর্মার দেশিত কলর ওরে তারা দাসে গুলি চালায় গুলি মারিয়ে মারে তারার দাসে এতল্লা ইতারার ওরে ফুল এনজাম দাসে লইবল্লা ইয়ান দাসে 45 রাইডে ইয়ান ওরে দাসে ক্লিয়ার গুজি। তৈলে এখন যা নিউজ ইয়ান দাসে বর্মার মাঝে যা কানাডার এম্বাসি আছে এবার দাসে নিউজ ইয়ান ওরে শেয়ার গুজি আর কানাডার দাসে যা নাকি কানাডা ফরেন পলিসি গ্লোবাল এফআইআর কানাডার তো দাসে স্পেশালি দাসে বর্মার মাঝে হাইলা যে মানুষ মাঝে তুলে ইয়ানোর রিপোর্ট সাইয়ে কানাডা ইজ আপিলড বাই রিপোর্ট অফ ভাইলেন্স এগেনস্ট ডিমিনিস্ট্রেশন ইন মান্ডলে মায়ানমার। বর্মা মান্ডলে মাঝে কথা হাইলা প্রটেস্ট করে দে ডিমিনিস্ট্রেশন করে দে সানাপিয়া করে দে মানুষের উপরে গুলি চালাইয়ে দে হিতারা রিপোর্ট মাঝে এন হতে তাহলে রেজাল্টিং ইন লস অফ লাইফ মানুষ মসজিদে রিপোর্ট দ মেনি সিরিয়াসলি ইঞ্জুরি বহুত মানুষ ইঞ্জুরি হয়ে দিয়ে তারা রিপোর্টরে মাগে টেমার দ লিডারশিপ মাস্ট নো মিলিটারি লিডার কল তহা মাখা জানা ভুরিবেন হত দ্য ডেটস দে উইল বি হেল্ড টু অ্যাকাউন্ট ইতারা তহা মাখা ইনর সাজা পাওয়া ভুরিবেন হত জবাবদিহি করা ভুরব ডিস ভাইলেন্স উইল কন্টিনিউ টু স্টেন উইথ দ্য পিপলস অফ বার্মা। তাহলে বর্মার পাবলিকর মতি কানাডা আছে তাহলে ওয়ান হয়ে দেখাই দেখি যে মিলিটারি অকলে বর্মার মিলিটারি অকলে আম পাবলিকর ভরে গুলি চালার তাহলে মিলিটারি কল ইন তো আমাকে সাদা পাওয়া বুড়ব ইন তো খেয়াল রাখা বুড়ব তারা তো আমাকে মানুষ হজম মার্জি খেয়াল মার দে ইনর জবাবদিহিও করা বুড়ব ইন সাদাই পাওয়া বুড়ব কানাডা ইয়ান দাসে ক্লিয়ার করি কানাডার এম্বাসি যা বর্মাত আছে এবার তো রিপোর্ট মার্জি পাবলিক অকলে দাসে সই ডেমোক্রেসি লা নিজের দাসে হক মাগে দে নিজের রাইট মাগে দে ডেমোক্রেসি রাইট মাগে দে ইয়ানোর মাঝে তারা গুলি চালাইয়ে রে মানুষের লোকসানি করে মানুষের ক্ষতি করে তাহলে ইয়ান নাইনসাফি আনলফুল ইয়ানোর উপরে হামাকা অ্যাকশন হইব ইয়ান মাঝে হামাকা জবাবদিহি গড়া ফুরিব বর্মার মিলিটারি অকলত ইয়ানোর ক্লিয়ার বিজি। তইলে এখন যে নিউজ এরিয়া ইয়ান দাসে কেশাঙর দাসে বারে যেটুকু কেশাঙর লিডার কল আছে তাহলে ইতারা তরফত দাসে ওপেন লেটার টু 3 স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিল মেম্বার টু রিজাইন দেয়ার পজিশন ইন দ্য কুপ রেজিম। বর্মার মিলিটারি অকলে কুপ গুজে দেড়ে তারা যা কমিটি বান্ধে তারা যা নাকি এডমিনিস্ট্রেশন কাউন্সিল বান্ধে এন টু 3 জন কেশাঙর দাসে মেম্বাররে তারা লইয়ে দিন দিল্লা 3 জনের রিজাইন দিবল না বলি কেশাঙর দাসে
ওয়ার্ল্ড কেচিং কংগ্রেস তরফ তু 21 ফেব্রুয়ারি মাঝে ফেব্রুয়ারির 21 তারিখ মাঝে তারা দাসে সিডিলে কি ওরে হইয়ে দেখি তোমারা মি অনলাইন এডমিনিস্ট্রেশন তু জুনোসাইডার এডমিনিস্ট্রেশন তরফ উন্তু তোমারা নেলি দে ইয় রিজাইন করো আর তোমারা যে এডমিনিস্ট্রেশন মাঝে তোমারে সিট দিয়ে তোমারে পাওয়ার দিয়ে তোমারে মন্ত্রী দিয়ে তোমারে অগ্নিযোগ বানাইয়ে তাহলে ইতার আর হুঁয়াতি নতাক্য পাবলিকর সাধ্য পাবলিকর হুঁয়াতি আইয় পাবলিকে তোমারে দাসে পাবলিকর সাধ্য গাই তাহলে কেশিয়ঙ্গর দাসে লিডার করতো তিনজন দাসে তিনজনের ইতার আরে দাসে নেলি দে বললা ডাইরেক্ট হইয়ে তাহলে সিলাইন কেট এ দাসে থিং নাম হদে ইতে জন বাদ এ দাসে সিনলাইন জং হিং নিউটন হদে ইতে জন আর গত আছে সিনলাইন মহং থিং সং ইতে তারা তিনজনরে নেলি দে বললা বলি তারা তো স্পেশাল দাসে লেটার লিখি ওরে তারা দিয়ে জলতি তোমারা তো রিজাইন করি তোমারা পাবলিকের হাতারে দাই এন হই ওরে তারা দাসে স্টেটমেন্ট লিখব তাহলে এখন আর যে নিউ সিরিয়া তাহলে ডক্টর সিলাইন নাইংসং লোয়েং হদে ইতে দাসে শিয়াঙর শাংকম ইতারে মি অনলাইন দাসে মি অনলাইন ওর অ্যাডভাইজার হিসাবে লইয়ে তাহলে ইতে দাসে আমেরিকার মাঝে ফান্না ভুজি আমেরিকা ইন্ডিয়ানা হদে জিয়ান টর আছে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির মাঝে ফান্না ভুজি ইয়ার বাদ ইতে আমেরিকার দেশিতা সিটিজেন তাহলে ইতে বর্মার মাঝে উতিন সিং গভর্নমেন্টের অর্থত ইতে দাসে হামগুজে উতিন সিং এডমিনিস্ট্রেশন ফর্ম 2012 ইতি 2015 ভুজিন দিন ইতি দাসে এড়ে দাসে ইনকো স্টেট ইনকোয়ারি কমিশন আন্ডার দ্য প্রেসিডেন্ট আন্ডার দাসে পিস সেন্টার রাখাইং স্টেট ইনকোয়ারি কমিশন আর কান স্টেটের যেবা ইনকোয়ারি কমিশন আসিল তাহলে ইবাম মাঝে উতিন সিং ওর অত্তম মাঝে ইতি দাসে 2012 বাজার ওয়েঙ্গের মসজিদে এত্তম মাঝে ইতি দাসে ইনকোয়ারি কমিশন আসিল প্রেসিডেন্ট থিন সিং এ বানাইলে তাহলে ইতে হইলে আমেরিকার সিটিজেন আমেরিকার দেশিতা তাহলে আমেরিকার সিটিজেন আছে তার তো তাহলে যে আমেরিকা ইয়ে বর্মার মি অনলাইন তারারে মিলিটারি কু গুজে তারার ওরে দাসে স্যাংশন লাগাইয়ে তারারে দাসে অ্যাকশন লই বললা বলি দাসে হামগরের তাহলে এডমিনিস্ট্রেশন মাঝে আমেরিকার সিটিজেন আছে তাহলে আমেরিকার তো ফলেশুর মাঝে ইতার সিটিজেন ক্যান্সেল করে দেওয়া হইব তাহলে বর্মার এরাউডি নিউজ হত দেখি ডক্টর সিলাই এটার নাম হইলে এন্ড্রো এন্ড্রো Nanchen Luang, United States citizen is the former legal counsel for them. So, Barmar, Barmar, that's a legal, that's a counselor, that's a Zimbadariya, that's a Yujje, yar baze, it's a American citizen. So, three of the advisors, board member are the woman like that, Dr. C. Nanchen Luang. Some other have been, by call, criticized of the outreach NLD. তাহলে এখন হত ইদে ডাক্তার জীবা নাকি সেলাই আসিয়া সেলাই ইতারে এখন আমেরিকার তো আমেরিকার মাঝে ইতার হেলাপ ইন্ডিয়ানা শহর মাঝে মগক কলে হরতাল করে বর্মা কৌমে এটা সিটিজেন ক্যান্সেল করি পারলা তাহলে এখন কেশেন কৌমক কলে দাসে সিনার এম্বাসির মন্তু আজ্জাইও দাসে আমেরিকান মা হরতাল করছি সিনারে মামলা ইনম মাঝে ইনভলভ নয় বললা কেলা আমেরিকা তো এখন জেন্দিল্লা স্যাংশন বর্মার মিলিটারি কলর ওরে লাগাই আগত ইতার সিটিজেন ক্যান্সেল করি ইতার ওরে স্যাংশন লাগাই রে ইতারে দাসে ইতার ওরে পাউন্ডি লাগাই রে ইতার সিটিজেন ক্যান্সেল করি ফেলা বুড়িব জ্ঞানল্লা বলি দাসে বর্মা কমে অলরেডি হরতাল শুরু করে দিয়ে ইতার জলতি ইতার খতম হইব তাহলে ইতারে সদিন বাসা বর্মাই জ্ঞানো বর্মার পাবলিক কলে চাইব জিওয়ানে নাইঙ্গেন সং তা ফয় মিয়া মিমা নাইঙ্গেন ও উইন ইয়া তা সোয়া কোন শিবাবি টে সি সোয়া মা 15 နှစ်ကျော်ချိန်ရေးဆွဲထားတဲ့2008ဖွဲ့စည်းပုံအခြေခံဥပဒေအခန်း1ပုံမှန်42ခွေမှာတော့နိုင်ငံတော်အတွင်းမြည်သည့်နိုင်ငံခြားတပ်ဖွဲ့ကိုမှတတ်ချခွေမပြုဟုပြဋ္ဌာန်းထားပါတယ်။နှစ်ယခုကအာဏာသိမ်းစစ်ကောင်စီသည်ဆိုပါပြဋ္ဌာန်းချက်ကိုပယ်ဖျက်ကာတရုတ်နိုင်ငံတပ်ဖွဲ့များကိုတတ်ချခွင့်ပြုလိုက်ပြီးပဲဖြစ်ပါတယ်။3ထိုကြောင့်ကုလသမဂ္ဂနှင့်နိုင်ငံဆောင်တပ်ဖွဲ့များဟာမြန်မာနိုင်ငံမှာရှိတဲ့အရက်သားပြည်သူလူထုကိုကာကွယ်ရဲမြန်မာနိုင်ငံတွင်းကိုဝင်ရောက်တက်ချရန်အတွက်လမ်းပွင့်သွားခဲ့ပြီးပဲဖြစ်ပါတယ်ရှင်။မကြသေးခင်ကစောင်းလာရဲ့လူမှုကွန်ရက်ပေါ်မှာတင်ထားတာကတော့ကျွန်တော်မကြသေးခင်ကပြောထားတဲ့ငါအကြီးကြီးတွေဟာ
ออสิมาเชียคันมีอมบาวสนเวนลูซาลูทาบีประจามีจอคันอาบารามะคะเมียกะบะนักงานนี้มาติดมาเลยอนาชิมีดาสุลูรอยมีดาสุรีโกเชียคันไลชานีเดอพั่วรีฮางาจีเตมิวซงโกคันมีโบจูซานีฮาทรีนฉะละเมียงเมียโกยาชิทาบีဖြစ်ပါတယ်ပြေယုံမာရုအတွက်ကဘာမြန်မာနေဇာမရှိဇာပါဘူးဒါဟာလူပိသားတဲ့လူသားတိုင်းလုံးဆောင်ရမယ့်တာဝန်ဝတရားတစ်ခုပါပြည်တွင်းမှာဘယ်သူမျက်နှာမှမထောက်တဲ့ အာနာရှင်တွေနဲ့လူရောကြီးအားလုံးကိုပြည်ပမှာအရေးယူတဲ့အခါကျွန်တော်တို့ကလည်းလုံးဝထောက်ထားငင်းညာလေးမှာမဟုတ်ကြောင်းနိုင်ငံတော်အာဏာကိုပြည်သူများတရားရဂိုင်းနှုံးပြန်ရတဲ့တနေ့အထိပြည်ရင်းပြည်ပအာနာရှင်တော်လိုင်းအောင်မြင်ရမည်လို့ရေးသားဖော်ပြထားပါတယ်ရှင် ဒီရင်းမှာလည်းတကယ်တက်ပြတ်နေပါပြီကျွန်တော်ပြောတာမဟုတ်ပါဘူးတကယ်ကြီးဖြစ်နေတာတွေကိုစုစည်းဖော်ပြပေးတာပဲဖြစ်ပါတယ်ရှင်တထောက်ခံသူတူကရေစကန်ကိုတမုံတီတာဆိုလို့အေးအေးယူပေးပါဆိုပြီးသွားတိုင်တာရဲကဘာပြန်ပြောလဲဆိုတော့တမုံတီတာကိုအေးအေးယူလို့ရတယ်ပုံမှန်မရှိဘူးတဲ့ရှိလေမဖမ်းပါဘူးတဲ့ မတော်တော့အချိန်နေမကောင်းမှုထုတ်ပြန်ထားရတယ်ဘဲချိန်ပေးရမလဲဆိုတာစောင့်နေတာပါရဲရာရှိတယောက်ရဲ့မိသားစုတွေနဲ့အတိုက်ခံတွေဖြစ်အထက်မင်းကလည်းမလွန်ဆန်ရဲတဲ့စိတ်တွေတွေ့ပြပြီးအရက်ကြီးပဲဖိတောက်နေတယ်လို့သိရှိရပါတယ်ရှင်အာနာသိန်းစစ်တပ်ဖက်အချိန်နေမလှတော့ပါဘူးဆိုတာရေးမိနေတဲ့စစ်တပ်ဖက်ဗိုလ်မှူးကြီးတယောက်ကတော့မိသားစုကိုရှောင်ခိုင်းလိုက်ပြီလို့သိရပါတယ်ရဲဝန်ထမ်း
ဒီနေ့ကတော့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 
ကောင်းမှမှနဲ့တဆူထိုးလုံနေတယ်လို့အတွင်းသတင်းတွေရကြားသိရပါတယ်ပက်ပလစ်ထွက်မလာပေမဲ့အတွင်းကပဲအချင်းချင်းအာနာတဲ့မင်းအွန်လိုင်းနဲ့ပေါင်းမှတစုကိုဖြုတ်ကြပြီးကာကြုတ်တဲ့တင်လက်ရှိနိုင်ငံရေးအင်အားစုကိုအာနာပြန်ပေးပြီးအခြေအနေကိုထိမ့်မယ်လေသတင်းတက်တက်ထွက်ပေါ်နေပါတယ်ရှင်အဓိကပတ်စံမရှိတော့တာကတော့အာနာတိုင်းစစ်တပ်ကိုတော်ထိနာစီပါတယ်ပြီးတော့စီဒီအမ်လှုံ့ဆော်မှုကြောင့်
भी सीडीएम को टांग घंटा भी टिकेटी और ऐसा प्यारा म्यूगो डिजाइन में मैंने सलू तो आमे सुई आना तें सिप टेहाते मकहना इनो बाबू सीडीएम लोग आदि रे उन्हें नीले चेये दालो लाई पारो कमियारु ये सोंग्या चाये टीचका आना शेष ने जीत खुलों वो पी टाइम चोंगे मो ना सोंग सों तो चौगा रो प्यो चावारे टीपे मामा तावा का तासी यानी रे लो मनाई नाई मुलु ले प्योरे स्कॉला हरा रिशी नी चावारे मैंदलो लो शिवे में कोनों ने मैं मावू अच्छी टाइम तो उन्हें यानो तावा का टाइम कोरी का ठोड़ा पोआबा तू बिठारे पाने माँगो का सोनी आराओ तू गारो तावारे शें ठा लशी मै ठोदा ले पाउना जी सी बारे अखुले ठाईगा अटो चाय जाई नी जें फिर बारे तो भाई फिर चें अनुवेली बा मैं फिर बाऊ ने फिर से न्यां फिर से पहन जें ने अनुवेली को मैं पहन माऊ पहन भी ये ले मुल्लो भेट ठालू यारे ठाबे मैं प्यान लूलू यारे फालू ले सुरो नच्चा चाऊमा नंबर टिकारो तावां हाथी एवं तावा ड्राइवर्स का डांची डॉ वाबिशे फालो लिचट में सिगो लोअर नियारा ले सुरो रेसों प्योराये सिखों यों को जाबीता मुलो बाशे रोन्या कैसा मा तावा हालुएंगा सुरा टकबालों अल्लक हैंबीता वा सो माँ टेंशुए तेंसे मा टामियो पियाम सिगे बाबू तावा बुआ कारो चोरे मोलन शाव नियारा बाशे निकारो तभीलों टाइमिन ไอ้ดิโลผิดแกยินบาสับผิดมะเลยสรตูแลจ้องนี่บုံยาบาเรจม้าเปียวๆเลยดีชะนะชะโกแลมะคันยินตองอังซันสุจีโกเฉยมิยวยตะลุยาเยดาบาจ้องมะตัดตะเลยสรชะนะจีบาโทดาบักกะป้องนั่งจีสีเดบาโลแลติกะรอลูดูกะลงวะแลมะคันมาบุเนกะรอลูดูกะหนีเดโกเรดองลูดูกะ